माय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। हाय फ्रेंड्स, আমি তোমাদের বললাম এবার আমি একটু ছট পূজায় যাব, সেজন্য রেডি হয়ে গেছি। তো চলো তোমাদেরকে গিয়েই সব দেখাচ্ছি। পাশেই আমার রেডি মোটামুটি হয়েছি, অনেক ভিড় হয় তো, চলো বাকিটা তোমাদের দেখাই। তাহলে দেখছো বন্ধুরা, আমি চলে এসেছি ঠিক ঘাটের সামনে, মানে আমার ঘরের পাশেই ঘাট বলতে, তোমাদের দেখাবো একটু পর, দেখাচ্ছি। চলে এসেছি ঘাটের কাছে, তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি। আর ঘাটে এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে আমরা তো অত জানা নেই, সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। দেখো বন্ধুরা, এখানে ছট পুজোর পুজো হচ্ছে মন্ত্র পাঠ করে। মন্ত্র পাঠ হচ্ছে, শুনতে পাচ্ছো? দেখো ফ্রেন্ডস, এখানে ছট পুজোর ফুল দিয়ে গেট ঠেট বানিয়েছে, আখ ঠাক নিয়ে পুজো হচ্ছে। এদিকে এত ভেতরে আমি কখনো আসি না, তবে এই ছট পুজোর কারণে আজকে এলাম। যত বেলা হচ্ছে তত যেন ভিড় বেড়েই চলেছে। ভালো লাগছে দেখতে, আমার ঘরের পাশে কুকুরটা একদম। দেখো ফ্রেন্ডস, ছট পুজোর এখানে বাজনাও বাজানো চলছে। ছট পুজো যাদের মানসিক করে তারা বাজনা নিয়ে এসে এসে পুজো দিতে আসে। সেটা দেখো, চেষ্টা করছি তোমাদের পুজোটা একটু একটু করে দেখাবার। বাচ্চা মানুষদের মতো ছোট দরজায় দাঁড়িয়ে, আমি এখন বাড়ির দরজাতেই বসে আছি। এবার সবাই বাড়ি ফিরছে, ওরা ঘাট থেকে উঠে যাচ্ছে, সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এবার ঘাট থেকে সব উঠে বাড়ি চলে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, এখন সবাই ঘাট থেকে উঠে বাড়ি ফিরে যাবে, বাড়ি ফিরছে। বাজনা নিয়ে ঠিক আছে ফ্রেন্ডস, ব্লগটা এবার আমি এখানেই শেষ করব। কেননা তোমাদেরকে মোটামুটি আমি দেখিয়েছি, ভিডিওটা পুরো দেখো সবাই, আর ভালো লাগে।
লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে বলো এখানকার ছট পূজা কেমন লাগলো, আর শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো ফ্রেন্ডস, খুব 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 ভালো থেকো, বাই বাই।